नमस्कार, আমি এই মুহূর্তে রয়েছি পটাশপুর ব্লক নম্বর 1 এর অন্তর্গত আমগিছিয়া গ্রামে। দেখতেই পাচ্ছেন যে জলের স্রোতে তীব্রতা কিন্তু বেড়েছে। কেলিখাই নদীর বাঁধ ভেঙে যায় কালকে মধ্যরাতে, আর বাঁধ ভেঙে যাওয়ার কারণেই জলের তীব্রতা ক্রমশ বাড়ছে এবং জলস্তরও বেড়েছে। পার্শ্ববর্তী অনেকগুলো গ্রাম প্রায় একদম প্লাবিত হয়ে গিয়েছে। আপনারা এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট 24 ঘন্টা চ্যানেলের পর্দায়। গ্রামবাসীরা খুবই আতঙ্কে রয়েছেন, অনেকেই গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু কোনো স্থানে। আমরা এই মুহূর্তে তুলে ধরছি সেই ছবি, কেলেঘাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সেই ভয়ানক ভয়ঙ্কর কেলেঘাই নদীর বন্যার ছবি। দেখতে পাচ্ছেন একটা বাড়িতে কিভাবে জল ঢুকছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম কেলেঘাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায়। কোথাও বা এক কোমর, কোথাও বা এক হাঁটু জল পুরোপুরি গ্রামের মধ্যে রয়েছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে পটাশপুর 1 নম্বর ব্লকে আমগিছিয়া গ্রামে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট 24 ঘন্টা চ্যানেলের পর্দায়। গ্রামের অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে কোনো উঁচু স্থানে, আর আমি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত রয়েছেন আপনারা নিরাপদ স্থানে পৌঁছান। আপনাদের সহায়তা করার জন্য প্রশাসন রয়েছে, অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সাবধানে থাকুন, আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতি মুহূর্তে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।